হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে থাম্বনেইল দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমি আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে আমি গত 2 সপ্তাহে, আপনারা জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম, এবং এই ভিডিওগুলোতে অগণিত মানুষ কমেন্টস করেছে, মতামত দিয়েছে এই হাঙ্গেরির বিষয়টা নিয়ে। তো এর মধ্যে আমি চেষ্টা করেছি অনেক ভিডিও, অনেক কমেন্টসে রিপ্লাই দিতে, কিন্তু আপনারা জানেন যে আমরা দেশের বাইরে থাকি, জব করি, তো যার কারণে সময় স্বল্পতার কারণে অনেক সময় অনেকে রিপ্লাই দিতে পারি নাই। সেই জায়গা থেকে চিন্তা করেছি যে তাহলে এই কমেন্টস থেকে, অর্থাৎ অনেক মানুষের যে সকল প্রশ্নগুলো বেশি, মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলো বেশি হাঙ্গেরিকে নিয়ে, তো সেই হাঙ্গেরি দেশটা নিয়ে সেই সকল প্রশ্নের উত্তর আমি আস্তে আস্তে একটা একটা করে ভিডিও দিয়ে দিয়ে মানুষকে সেই উত্তরগুলো দিব। তো সেই জায়গা থেকেই আজকের এই ভিডিও করা, যে আমি সবচেয়ে বেশি যেই প্রশ্ন পেয়েছি আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে যে হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট হতে কতদিন সময় লাগে। আপনারা জানেন হাঙ্গেরি একটি ডেভেলপ কান্ট্রি, উন্নত দেশ, এবং ইউরোপের শেনজেনভুক্ত একটা দেশ। অর্থাৎ আপনি ইউরোপের শেনজেনভুক্ত দেশ হিসেবে হাঙ্গেরি কিন্তু এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিসায় লোক নিচ্ছে। এই দেশে প্রচুর পরিমাণে শ্রমিক বা কর্মীর চাহিদা রয়েছে, এবং যার কারণে তারা কিন্তু প্রচুর পরিমাণে লোক বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোক তারা নিচ্ছে ওয়ার্ক পারমিট ভিসাতে। তো এটা একটা আমাদের দেশের যারা আপামর জনতা, যাই বলি, যারা ইউরোপে বা দেশের বাইরে আসতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু দারুণ একটা সংবাদ। তো যার কারণে কিন্তু বাংলাদেশে হাঙ্গেরির একটা VFS চালু হয়েছে। এটা কিন্তু মানে কি বলবো, এটা একরকম বাংলাদেশের যারা হাঙ্গেরিতে আসতে ইচ্ছুক বা যারা অ্যাপ্লাই করছে তাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ তাদের কিন্তু আলাদা করে ইন্ডিয়াতে, দিল্লিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা জানেন যে হাঙ্গেরি বেশ বড় একটা দেশ, কিন্তু সেই তুলনায় কিন্তু হাঙ্গেরিতে জনসংখ্যা খুবই কম। আমি নিজে হাঙ্গেরিতে এই দিয়ে 4 বার গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটা দেশ, সেই তুলনায় মানে মানুষজন নাই বললেই চলে, খুবই কম, এবং বাংলাদেশি বা বাঙালি আমরা যাই বলি সেটা খুবই কম অন্যান্য দেশের তুলনায়। কিন্তু ইদানিং রিসেন্টলি কিন্তু প্রচুর মানুষ হাঙ্গেরিতে ঢুকতেছে ওয়ার্ক পারমিট ভিসাতে, এবং অনেক বাঙালি আসতেছে, এবং অনেকে ভিসাও পেয়েছে, ভিসা পাচ্ছে। যেমন এই যেমন আমার পরিচিত, এই অনেকেই ভিসা পাইছে রিসেন্টলি। তো যাই হোক, এখন মূলত যেহেতু হাঙ্গেরির ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে বলতে হয় এই প্রশ্নটা করার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, যেটা আমি বুঝতে পেরেছি। অনেকেই আমাকে প্রচুর মেসেজ পেয়েছি, অনেকেই আমাকে টেক্সট করেছে, মেসেজ দিয়েছে, এবং আমি অনেককে হয়তো রিপ্লাই ওরকমভাবে দিতেও পারিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বুঝতে পেরেছি যে অনেকেই 1 বছর যাবত, 8 মাস যাবত, 10 মাস যাবত এজেন্সি, বাংলাদেশের যে বিভিন্ন এজেন্সিগুলো আছে তাদের কাছে পেপার দিয়ে রাখছে, কিন্তু তারা বলতেছে যে আরও সময় লাগবে, 8 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও তাদেরকে বলতেছে ওয়ার্ক পারমিট হয়ে তারও সময় লাগবে, এই প্রবলেম, সেই প্রবলেম, হাবি যাবি, অনেক কিছু বলতেছে। কারণ আমাদের এই হাঙ্গেরি নিয়ে কিন্তু জ্ঞান তুলনামূলক কম, কারণ আমরা এই সম্পর্কে জানি কম, কারণ বাংলাদেশি কম, ইনফরমেশন আমরা চাইলেই অনেক ইনফরমেশন নিতে পারি না। তো যেহেতু আমি নিজে হাঙ্গেরিতে গিয়েছি, আমার পার্সোনাল প্রাইভেট লয়ার আছে হাঙ্গেরিতে, তো আমি সব ইনফরমেশন নিয়েই আপনাদেরকে এক্স্যাক্ট ইনফরমেশনটাই দিব যে এক্স্যাক্টলি হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট হতে কত সময় লাগে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে কোম্পানির ওপর, যে কোম্পানি আপনাকে কত দিনে ওয়ার্ক পারমিট দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কোম্পানি যখন এমপ্লয়ি হায়ার করতে চায়, ফর এক্সাম্পল একটা কোম্পানির সাথে আমি কথা বললাম, তো তারা কথার কথা যে 10 জন লোক নিবে, তো ঠিক আমি 10টা কাগজই তাকে দিলাম, তাদের 8 জন লোক দরকার। তো তারা যেটা করবে যে এই পেপার্স যে রেডি টেডি করে আপনাকে পাঠিয়ে দিবে, এর জন্য একটা নির্দিষ্ট সময় নেবে। সেটা হতে পারে, মানে আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, তো আমরা দেখেছি যে মোটামুটি 20 থেকে 30 দিন, অর্থাৎ 1 মাস, কোনো কোনো কিন্তু ম্যাক্সিমাম 1.5 মাস সময় লাগতে পারে, এর বেশি কখনোই লাগার কথা না ওয়ার্ক পারমিট পেতে। তবে অনেক ক্ষেত্রে বেশি সময় লাগে কেন, অনেক সময় দেখা যায় একটা, অনেক এজেন্সি যেটা করে যে একটা কোম্পানি হয়তো 5 জন লোক চাইছে, কিন্তু এজেন্সি সেক্ষেত্রে 10 জন 15 জন 20 জন 50 জনের কাগজপত্র নিয়েছে, কিন্তু সে তো 5 জনের কাগজটাই দিছে, 5 জনের ওয়ার্ক পারমিট চলে আসতেছে, কিন্তু যে রেস্ট অফ দ্য পিপল, অর্থাৎ 45 আরও যে আলাদা বেশি কাগজ সে নিছে, কিন্তু সেই কাগজটা কিন্তু সে
ওয়ার্ক পারমিট সাথে সাথে বের করতে পারতেছে না, অর্থাৎ সে তখন কোম্পানিকে পুশ করতেছে, ট্রাই করতেছে যে প্লিজ তুমি আমার ওয়ার্ক পারমিট দাও, আমার আরও কর্মী আছে, বা সে হয়তো আরও অনেক জায়গায় অনেক মানুষের সাথে কথা বলতেছে যে আমার আরও অনেক কর্মী আছে, আমি তোমাদের কাছে পেপার দিতে চাই, আমাদের পেপারগুলো নাও, কিন্তু তারা হয়তো কোনো পজিটিভ ফিডব্যাক পাইতেছে না, অর্থাৎ কোম্পানির কাছ থেকে যে কোম্পানি যে লোক নিবে বা কোম্পানিকে পেপার দিলে তারা যে কোম্পানি ওয়ার্ক পারমিট দিবে এই ধরনের নিশ্চয়তা তারা পাচ্ছে না, যার কারণে আপনাদের যে মানে যাদের বিশেষ করে যারা বলতেছেন 6 মাস বা 1 বছর যাবৎ আপনাদের পেপার দেওয়া আছে কিন্তু আপনাদের ওয়ার্ক পারমিট হচ্ছে না, তারা হইতেছেন এই 45 জনের একজন, অর্থাৎ ওই এজেন্সিগুলো হয়তো 5টা বা 10টা ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারছে কিন্তু এই যে তারা 50 জন বা 100 জনের কাগজ নিছে, তো এই 5টা বা 10টা অর্থাৎ বাকি যে 90টা কাগজ, কথা কথা 100 জনের পেপার নিল, 10 জনের ওয়ার্ক পারমিট দিল কিন্তু বাকি 90 জনকে তো তারা ওয়ার্ক পারমিট দিতে পারতেছে না, অর্থাৎ এই 90 জনকে ওয়েট করতে হয়। তারা তখন ওই এজেন্সি ট্রাই করে যে হইতেছে যে আরও ওয়ার্ক পারমিট বের করতে বের করতে বের করতে হয়তো তারা বের করতে ফেইল্ড হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই এই সকল কারণেই মূলত বেশি সময় লাগে, অনেকে বলে যে 1 বছর ধরে আটকা আছে। তো আপনারা নিজ নিজ এজেন্সির সাথে যোগাযোগ করেন যে আপনারা হয়তো তারা ওয়ার্ক পারমিট ওরকমভাবে তারা ম্যানেজ করতে পারতেছে না, কিন্তু এটা কোনো ইস্যু না যে ওয়ার্ক পারমিট বের হইতে 6 মাস 1 বছর লাগবে, এটা প্রশ্নই আসে না। ওয়ার্ক পারমিট বের হইতে 1 থেকে 1.5 মাস লাগতে পারে ম্যাক্সিমাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 25 দিন 30 দিন এর মধ্যেই পেয়ে যায় মানুষ। অর্থাৎ আশা করি যে আপনারা এক্স্যাক্ট ইনফরমেশনটা পেয়েছেন, কারণ অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে 6 মাস 1 বছর লাগতে পারে ওয়ার্ক পারমিট পেতে, কিন্তু আসলে না, বিষয়টা এমন না, ওয়ার্ক পারমিট পেতে কখনোই 6 মাস 1 বছর লাগে না, ওয়ার্ক পারমিট পেতে 1 থেকে 1.5 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া যায় হাঙ্গেরির, কোনো কোনো ক্ষেত্রে 20 দিন 22 দিন 25 দিনে ওয়ার্ক পারমিট, মানে যদি লয়ার ভালো হয় এবং কোম্পানি সত্যিই আপনাকে চায় তাহলে কিন্তু কোম্পানি বেশি লেট করবে না, কোম্পানি হেল্পফুল হলে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিবে। তবে একটা বিষয় হচ্ছে যে সবাইকে সত্য কথাটা বলা উচিত, বিশেষ করে আমি মানে যারা এজেন্সি বা যাই হোক তাদের সত্যি কথাটা বলা উচিত, সেক্ষেত্রে একটা মানুষ বিভ্রান্তিতে পড়বে না। একটা মানুষ চিন্তা করে রাখে যে আমি আজকে কাগজ দিছি, আমি তো আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাব বা এরকম সেরকম, আসলে বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে তাকে সত্যটা বলা উচিত, আমি সবসময় চেষ্টা করি সত্যটাই বলতে যে আপনার পেপারসটা এখন এখনও কোম্পানিকে দেওয়া হয় নাই বা কোম্পানি এই মুহূর্তে চাচ্ছে না, বাট আপনি ওয়েট করতে পারেন, কয়েক কিছুদিন ওয়েট করেন, যখন কোম্পানি বলবে যে আমার 5টা লোক লাগবে বা 10টা লোক লাগবে আমি সাথে সাথে কোম্পানিকে দিব, এবং কোম্পানি কিন্তু তৎক্ষণাৎ ওই 10 থেকে 15 দিন, আমি কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমরা কিন্তু 15 দিনের মধ্যেও ওয়ার্ক পারমিট ম্যানেজ করছি, মানে জাস্ট উইদিন 15 ডেইজ। সো এই জিনিসটা মানে ডিপেন্ড করে কোম্পানির ওপর, কোম্পানি যদি চায়, কোম্পানির এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজার যদি চায় যে আপনাকে খুব দ্রুত ওয়ার্ক পারমিট তারা দিবে, তো তারা খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এই ওয়ার্ক পারমিটটা ইস্যু করে দিতে পারে। তো বিভ্রান্ত হবেন না, চেষ্টা করেন যে সবসময় একটা মানুষকে সঠিক ইনফরমেশনটা দিতে, এক্স্যাক্ট ইনফরমেশন যেটা সেটাই দেওয়া উচিত। আর মানুষকে আমি সবসময় বলবো যারা এজেন্সি আছেন, তো কখনো কাউকে, একটা মানুষ অনেক কষ্ট করে হয়তো ফ্যামিলি থেকে অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে আসলে চেষ্টা করে ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখে, এই মানুষগুলোকে আসলে বিভ্রান্তিতে ফেলে তাদেরকে কোনো রকম হয়রানি করবেন না। তো দর্শকবৃন্দ, আশা করি যে আপনারা আজকের এই ভিডিও দেখে আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন যে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট হতে আসলে কত সময় লাগে। সো আশা করি এই ইনফরমেশনটা আপনাদের এখন থেকে, মানে এই বিষয়টা আপনাদের এখন থেকে ক্লিয়ার। তো যাই হোক, যদি ভালো লাগে ভিডিও অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড দিব চ্যানেলে বা পরবর্তী কোনো একটা নতুন ইনফরমেশন আমি আপনাদেরকে দিব, আপনারা যেন সাথে সাথে সেই ইনফরমেশনটা জানতে পারেন বা দেখতে পারেন ভিডিওটা। তো সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।